হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? চ্যানেলের আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে অবশ্যই তোমরা টাইটেল ও থাম্বনেইল দেখে কিন্তু অলরেডি বুঝে গেছো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা হচ্ছে আমাদের গেম আপডেটের পরে আমরা কি কি ইভেন্ট পেতে চলেছি, তো আর কি কি ইভেন্ট আমরা ব্যাক পেতে চলেছি এবং কি কি ইভেন্ট আমরা ফ্রিতে পেতে চলেছি, এ টু জেড তোমরা এই ভিডিওতে জানতে পারবে আর এই ভিডিওতে সব কিছু দেখতে পাবে। তো বন্ধুরা, সবার আগে একটাই অনুরোধ সবার কাছে, তো অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে দয়া করে একটা সাবস্ক্রাইব তো অবশ্যই করে দিও আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে। কারণ দেখো, ফ্রি ফায়ারের আপডেট নিউজ বা ফ্রি ফায়ারের ইভেন্ট রিলেটেড ভিডিও কিন্তু আপডেটের পরে প্রতিনিয়ত তোমাদের জন্য সবার আগে নিয়ে আসার চেষ্টা করবো 100%। তো বন্ধুরা, এই জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন রাখবে যাতে কোনো ভিডিও তোমাদের মিস না হয়। তো বন্ধুরা, প্রথমে আমি তোমাদের যে কথা বলতে চাচ্ছি যে 1 তারিখে কিন্তু আমাদের ফ্রি ফায়ারটা আপডেট চলবে। তো আপডেটের পরে ফার্স্ট আমরা যে ইভেন্টটা পাবো সেটা হচ্ছে ড্রাগো একে ব্যাক পাবো। তো বন্ধুরা, ড্রাগো একেটা কিন্তু আমাদের ইন্ডিয়া সার্ভারেও কিন্তু ব্যাক দিছে, তো বাংলাদেশ সার্ভারে শুধুমাত্র আমরা ব্যাক পাইনি, তার কারণ হচ্ছে আমাদের বাংলাদেশ সার্ভার থেকে ফ্রি ফায়ার ব্যান। তো ফ্রি ফায়ার ব্যান এজন্য কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভারে যেসব রিয়ার রিয়ার ইভেন্ট বা রিয়ার রিয়ার ইভেন্ট আদার সার্ভারে ব্যাক দিছে, এগুলো কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভার থেকে আমরা বঞ্চিত হয়েছি। তো বন্ধুরা, এই ফ্রি ফায়ার বাংলাদেশ কমিউনিটি মডারেটররা তারা যেটা বলছে সেটা হচ্ছে যে তারা বলছে যে মানে বাংলাদেশের ফ্রি ফায়ার ব্যান এজন্য তারা এই ইভেন্টগুলো মানে বড় বড় ইভেন্ট গুলো কিন্তু আমাদের দেয়নি, কারণ দিলে তাদের লস হয়ে যাবে। তো অবশেষে কিন্তু আমাদের তারা বলছে যে মানে আপডেটের পরে কিন্তু দিবে। তো দ্বিতীয় যে ইভেন্টের কথা আমি তোমাদের বলবো সেটা হচ্ছে আর্থিক ব্লু বান্ডেল। তো বন্ধুরা, এই আর্থিক ব্লু বান্ডেলটা কিন্তু ইন্ডিয়ান সার্ভার প্লেয়াররা কিন্তু সবাই ফ্রিতে পেয়েছে একদম। আর আমি তোমাদের যেটা দেখাচ্ছি এটাকে প্রথমটা ড্রাগ ওয়েকের কথা বললাম, ওটা কিন্তু ব্যাক দিছে বা ইন্ডিয়া সার্ভার পর্যন্ত ব্যাক আইছে আর সবাই কিন্তু নিচে কম বেশি, যেহেতু আমরা বাংলাদেশি প্লেয়াররা কিন্তু পাইনি। তো বন্ধুরা, দ্বিতীয় যে বান্ডেলটার তোমাদের দেখিয়ে দিলাম সেটা হচ্ছে আর্থিক ব্লু বান্ডেল, আর এটা কিন্তু বাংলাদেশ ও সরি ইন্ডিয়া সার্ভারের মানে অধিকাংশ প্লেয়ার মানে সব প্লেয়ার বা গেমাররা কিন্তু এটা ফ্রিতে নিয়েছে। তো বন্ধুরা, ওটা কিন্তু আমরা এখনও ফ্রিতে পাইনি, তো কিন্তু আপডেটের পরে শুনলাম আপডেটের পরে নাকি ওটা আমাদের মানে ম্যাজিক কিউবের দেওয়ার কথা আছে। তো বন্ধুরা, তারপরে 3 নম্বর যে ইভেন্টের কথা বলবো, সামুরাই বান্ডেল। তো বন্ধুরা, সামুরাই বান্ডেল কিন্তু সব সার্ভারে ব্যাক দিছে, তো এক এক সার্ভারে কিন্তু এক এক ইভেন্টের ভিতরে দিছে। তো ইন্ডিয়া সার্ভারে কিন্তু সামুরা বান্ডেল ব্যাক দিছে, শুধুমাত্র ব্যাক পাইনি আমাদের বাংলাদেশ সার্ভার। তো বন্ধুরা, আমি যে তিনটা ইভেন্ট তোমাদের আমি পিছনে দেখালাম, এই তিনটা ইভেন্টের একটাও কিন্তু আমরা এখনও পাইনি, কিন্তু এটা কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভারও আসার কথা ছিল কিন্তু আসেনি বা গেরিনা ফ্রি ফায়ার কিন্তু দিয়েনি। তো এটা কিন্তু আমরা পেয়ে যাবো ইনশাল্লাহ, আমরা পেয়ে যাব আপডেটের পরে, আমাদের দেবে কথা হয়েছে এখন মানে কথা হয়নি এরকম কথা চলতেছে, তো আপডেটের পরপরে কিন্তু আমরা পেয়ে যাব। তো তারপরে যে লাস্ট যে মানে ইভেন্টের কথাটা বলবো সেটা হচ্ছে ম্যাজিক কিউব। তো বন্ধুরা, ম্যাজিক কিউবও কিন্তু সবাই বা সব সার্ভারে সব গেমাররা কিন্তু একদম ফ্রিতে পেয়েছে ম্যাজিক কিউব, তোমরা হয়তো অবশ্যই জানো। তো বন্ধুরা, এটা আমরা বাংলাদেশ সার্ভার থেকে এটাও থেকে কিন্তু আমরা বঞ্চিত হয়েছি। তো বন্ধুরা, এটাও কিন্তু আমাদের আপডেটের পরে আমরা এটা মানে ম্যাজিক কিউবটাও পাওয়ার আশঙ্কা রয়েছে 100%, কারণ এই 4টা ইভেন্টের কথা আমি তোমাদের দেখিয়ে দিলাম আর এই 4টাই কিন্তু আপডেটের পরে আমরা পাবো। কিন্তু আপডেটের পরে যে আমরা একদিন বা 2 দিনের ভিতরে সব ইভেন্ট পাবো তা কিন্তু না, হয়তো একটা ইভেন্ট আসলে 1 সপ্তাহ চলবে, তারপরে আরেকটা ইভেন্ট আসবে, তারপরে আর একটা ইভেন্ট আসবে, এইভাবে আস্তে আস্তে কিন্তু আমাদের 4টা ইভেন্ট কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা, মানে টোটাল যে 4টা ইভেন্ট কিন্তু সব সার্ভারে ব্যাক দিছে, তো আমাদের বাংলাদেশ সার্ভারে আমরা পাইনি আর এটা আপডেটের পরে পাবো এরকম একটা কথা চলতেছে, তাই আমি তোমাদের জানিয়ে দিলাম। তো বন্ধুরা, আপডেটের পরে যে 1 তারিখে কিন্তু আপডেট চলবে আর সারাদিন কিন্তু গেম বন্ধ থাকবে, আর অবশ্যই সন্ধ্যার পরে আমরা গেম মানে আপডেট দিয়ে আমরা গেম প্লে করতে পারবো, তারপর থেকে আমাদের কিন্তু অনেক ইভেন্ট আসবে, তো মানে পরপর ইভেন্ট আসবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত, দেখাবে পরবর্তী আরেকটা সুন্দর নতুন ভিডিওতে, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখবে।